হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ইন্দিরা আছি তোমাদের সাথে। আর আজকে সেট আপ দেখতে পাচ্ছ টোটালি আলাদা, কোনো আলাদা আর্টিফিশিয়াল লাইট নেই। আমি আজকে বাইরে পুরো একদম ন্যাচারাল আলোতে আমি তোমাদের সাথে ভিডিও করছি। তো তার কারণ একটাই, আমি তোমাদেরকে আমার স্কিনটা দেখাতে চাই, আমার লুকটা দেখাতে চাই। আমাকে একদম পুরো ন্যাচারাল লাগছে দেখতে, কোনো মনে হচ্ছে না হেভি মেকআপ করেছি বলে, একদম ন্যাচারাল বাট তাও ফ্লোলেস লাগছে দেখতে। তার কারণ একটাই, আমি আজকে শুধুমাত্র কনসিলার দিয়ে মেকআপ করেছি। সো গাইস, তোমরা সবাই বুঝতেই পারছো আজকের ভিডিও হতে চলেছে পুরোপুরি অন্যরকম। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে শুধুমাত্র কনসিলার দিয়ে মেকআপ করতে পারবে আর একদম কম সময়ের মধ্যে তোমরা মেকআপ করতে পারবে। তো আজকে ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে যারা কলেজে পড়াশোনা করো, যারা কলেজে ডেইলি যাতায়াত করো, আর যারা অফিসে রোজ যাতায়াত করো, তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। কারণ তাদের কাছে হেভি মেকআপ করার মতন একদমই সময় থাকে না। তারা একদম কম সময়, একদম ন্যাচারাল লুকে তারা কিভাবে অল্প সময়ের মধ্যে মেকআপ করতে পারবে সেটা তোমরা আজকে দেখতে পাবে। আর তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে যারা একদম হেভি মেকআপ পছন্দ করো না, যারা চাও যে তোমাদের দেখতে একদম ন্যাচারাল লাগুক কিন্তু তাও ফ্লোলেস লাগুক, একটু গ্লো করুক, দেখতে বেশ সুন্দর লাগুক, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখার জন্য তোমাদের রিকোয়েস্ট করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি ফার্স্টে আমার স্কিনটাকে প্রেপটিং করে নিয়েছি। প্রেপটিং করার পর এবার লাগাচ্ছি আমি প্রাইমার। প্রাইমার ভালো করে লাগিয়ে নিলাম, এরপর লাগাচ্ছি আমি কনসিলার। আমার যে যে জায়গাগুলো পিগমেন্টেশন প্রবলেম রয়েছে সেই যেই জায়গাগুলোতে আমি কনসিলার লাগাচ্ছি। আমাদের ফেসে বা আমাদের নেকে যে যে জায়গাগুলোতে পিগমেন্টেশন প্রবলেম রয়েছে ঠিক সেই সেই জায়গাগুলোতে কনসিলার লাগিয়ে নেব। কনসিলারের অনেক রকম শেড হয়, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, এমনকি আমাদের স্কিন টোন ওয়াইজেরও কিন্তু কনসিলার পাওয়া যায়। তো আমরা নেব যেটা আমাদের স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে যাচ্ছে সেই কনসিলার, বা আমাদের স্কিন টোনের থেকে এক শেড লাইট আমরা কনসিলার নেব। এবার আমি করে নেব আইব্রো। আইব্রোর জন্য এই তিন ধরনের ব্রাশ আমি ইউজ করছি। ফার্স্টে আইব্রোটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব উপর দিকে, তারপর আমি ডার্ক ব্রাউন শ্যাডো দিয়ে আমি আই শ্যাডোটাকে এঁকে নেব। যেহেতু একদম ন্যাচারাল লুক হতে চলেছে তো তাই জন্য আমি খুবই লাইটভাবে আমি আমার আইব্রোটাকে এঁকে নিচ্ছি যাতে দেখতে একদম ন্যাচারাল লাগে। এবার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আজকে আমি আর্চ করিনি, আজকে একদম ন্যাচারালভাবে আমি আমার আইব্রোটাকে এঁকে নিচ্ছি। এবার আমি শেপ করে নিচ্ছি। তো আইব্রো আমার কমপ্লিট। এবার আমি বানানা পাউডার দিয়ে পুরো মুখটাকে আমি সেট করে নেব। যে যে জায়গাগুলো কনসিলার লাগিয়েছি সেই জায়গাগুলোও নেব, আর যে জায়গাগুলো লাগাইনি সেই জায়গাগুলোতেও আমি সেট করে নেব। পুরো মুখে আমি লাগাচ্ছি কারণ আমি আজকে কন্ট্রোল ক্রিম ইউজ করব না, আজকে আমি কন্ট্রোল পাউডার ইউজ করব। তো তাই জন্য আমি পুরো মুখের মধ্যে ব্যানানা পাউডার লাগিয়ে নিচ্ছি। এবার আমি করছি আইশ্যাডো। আইশ্যাডোর জন্য এই নুড শেডের আইশ্যাডোটাকে আমি ইউজ করছি, একদম লাইট পিচ কালার, দেখতে একদম ন্যাচারাল লাগে। দেখতে পাচ্ছ তোমরা, মনেই হচ্ছে না যে চোখের মধ্যে আমি আইশ্যাডো লাগিয়েছি। মেকআপটা আজকে নুড টাইপেরও হতে চলেছে তো তাই জন্য আমি নুড আইশ্যাডো ইউজ করছি। জাস্ট ওয়ান শেডের আইশ্যাডো আমি একদম ইউজ করেছি। এবার আমি লাগাচ্ছি আইলাইনার। খুব সিরিয়াসভাবে আমি আইলাইনারটাকে না লাগালে আমার ঠিকঠাক হয় না, তো তাই জন্য আমি আয়নাটাকে তুলে নিয়েছি। তো প্লিজ গাইস, কিছু মনে করো না আয়নাটাকে তুলে নিয়েছি বলে, কারণ আইলাইনারটা পরতে আমার একটু প্রবলেম হয়, ঠিকঠাক মতো পারফেক্ট না হলে আমার ঠিক শান্তি হয় না। তো তাই জন্য আমি আইলাইনারটাকে খুব সাবধানে পরে নিলাম। তো আইলাইনার আমার কমপ্লিট। এবার আমি করব পাউডার কন্ট্রোলিং। পাউডার কন্ট্রোলিংয়ের জন্য একদম লাইট ব্রাউন কন্ট্রোলটাকে আমি ইউজ করছি যাতে একদম ড্রামাটিক না লাগে, একদম ন্যাচারাল লাগে দেখতে। তোমরা কন্ট্রোল ক্রিম ইউজ না করে ডাইরেক্ট কিন্তু কন্ট্রোল পাউডারও তোমরা ইউজ করতে পারো, একই রকম লাগবে দেখতে আর একদম ন্যাচারালও লাগবে দেখতে। নাকের দু সাইডে আর জল আইনে আমি করে নিচ্ছি। যাতে ডবল চিন রয়েছে তারা জল আইনে কন্ট্রোল করলে ডবল চিনটা একটু হাইট হয়ে যায়। এবার লাগাচ্ছি আমি মাস্কারা। আমি মেবলিনের মাস্কারা ইউজ করি, তো দেখাতে আজকে ভুলে গেছি, তাও তোমরা দেখলে বুঝতে পারবে যারা ইউজ করো মেবলিনের মাস্কারা। আর এরপর আমি ইউজ করছি একদম নুড শেডের লিপস্টিক। এই কালারটা আমার পার্সোনালি খুব ফেভারিট কালার, যেহেতু একদম নুড আর একদম ন্যাচারাল লাগে দেখতে। তো এবার ইউজ করছি আমি ব্লাশার। ব্লাশার হিসাবে আমি পিঙ্ক শ্যাডোটাই আমি ইউজ করি, আলাদা করে আমি ব্লাশার ইউজ করি না।
তো পিঙ্ক শ্যাডোটা আমি লাগিয়ে নিচ্ছি ব্লাশার হিসাবে। সবার লাস্টে তো ফিক্সার একদমই মাস্ট, তো ফিক্সার আমি দিয়ে নিলাম। তো এটা আমার ফাইনাল লুক। আজকের লুকটা একদম পুরো ন্যাচারাল, আর যারা ডেইলি যাওয়া আসা করো অফিস বা কলেজে তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, থ্যাংক ইউ।